আই লাভ অ্যাডভেঞ্চার। সো ভিউয়ার্স, আমি যেহেতু অলওয়েজ অ্যাডভেঞ্চার পছন্দ করি, তাই আমি আপনাদেরকেও আমার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি। আমি ঈদের ছুটিতে গিয়েছিলাম তুরস্কের ঐতিহাসিক শহর বুরসাতে, যা জনসংখ্যার দিক থেকে ইস্তাম্বুল, আঙ্কারা এবং ইজমিরের পর তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর। এই শহরটি মারমারা সাগরের কাছে প্রায় 2,500 মিটার উচ্চ মাউন্টেন উলুধাগের পাদদেশে অবস্থিত। বুরসা ছিল অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী, তাই বুরসাকে তুরস্কের ঐতিহাসিক সব স্থাপনার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রধান ট্যুরিস্ট আকর্ষণগুলো তুলে ধরতে। আমি মেট্রো ট্যুরিজমে বাসে করে বুরসা এসেছিলাম। ইস্তাম্বুল থেকে খুবই কাছে হওয়ায় মাত্র 4 ঘন্টা লেগেছিল এখানে আসতে। আপনাদের নিজস্ব গাড়ি থাকলে এখানে আসতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। এছাড়াও শিপে করে এখানে আসা যায়। বুরসার এই বাস টার্মিনালটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে 800-এরও বেশি ট্রিপ এখানে যাতায়াত করে। টার্মিনাল থেকে T2 ট্রেনে করে ওসমান গাজী কেন ময়দানে আসতে আমার সময় লেগেছিল মাত্র 20 মিনিট। যেহেতু আমি ঈদে এখানে এসেছিলাম, আমার ট্রেনে কোনো টাকা লাগেনি। তুরস্কের ন্যাশনাল যত হলিডেগুলো রয়েছে, সেদিনগুলোতে আপনার মেট্রো, ট্রেন আর বাস সবার জন্য ফ্রি করে দেওয়া হয়। আমি বুরসাতে 3 দিন ছিলাম এবং এই 3 দিন টোটালি ফ্রিতে আমি পুরো শহরটা ঘুরে বেরিয়েছি। ওসমান গাজী এই এরিয়াটাই মূলত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের পপুলার প্লেস, সো হোটেল নিলে এই এরিয়াতে নেওয়া ট্রাই করবেন। আমি সবার প্রথমে এসেছিলাম ওসমান গাজী এরিয়ার তোফানে পার্কে। এই পার্কটি বুরসার ফার্স্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বিবেচনা করা হয়। বুরসা এই প্লেসটা সবচেয়ে ক্রাউড এরিয়া ছিল, ঈদ থাকায় প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছিল। তুর্কিতে এখন স্প্রিং সিজন চলছে, সো গাছে গাছে নতুন পাতা আর ফুলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছিল। আর এই লাল টিউলিপ ফুলগুলো তোফানে পার্কে আরো বেশি সুন্দর করে তুলছিল। তোফানে পার্কের মূল বিশেষত্ব হলো এখানে ওসমান গাজীর কবর এবং তোফানে ক্লক টাওয়ার রয়েছে। এখানে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীকে সমাহিত করা হয়। এছাড়াও তার পরিবারের বেশ কয়েকজনকে সমাহিত করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওসমান গাজীর স্ত্রী নীলুফার হাতুন, তার ছেলে শাহজাদা কাশিম চেলেবি এবং তার মেয়ে ফাতিমা সুলতান। তোফানে ক্লক টাওয়ারটি 1905 সালে নির্মাণ করা হয়েছিল। এই টাওয়ারটি অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান দ্বারা নির্মিত হয়েছিল। এটি অটোমান সাম্রাজ্যের অন্যতম একটি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। এই টাওয়ারটিতে 6টি তলা রয়েছে এবং এর উচ্চতা প্রায় 33 মিটার। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এখান থেকে আপনি পুরো ওসমান গাজী এরিয়াটা দেখতে পারবেন। অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায়। এরপর আমি গিয়েছিলাম রিসাদ অয়েল কালচারাল পার্কে। এই পার্কটি 3,93,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1955 সালে এই পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই পার্কটি আমার অসম্ভব ভালো লেগেছিল, কারণ স্প্রিং থাকায় গাছে গাছে নতুন পাতা আর ফুলে মুখরিত ছিল।
প্রতিটি রাস্তা ফুলে ফুলে এমনভাবে সেজেছিল যা আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে। পার্কটিতে লাল, হলুদ এবং গোলাপি রঙের টিউলিপে পরিপূর্ণ ছিল, অসম্ভব সুন্দর লাগছিল আমার, মাশাআল্লাহ। এই পার্কটিতে একটি লেক, চা বাগান, রেস্তোরাঁ, জাদুঘর, ওপেন থিয়েটার এবং একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। এই হচ্ছে লেক, এখানে বোটিং করা যায়, অসম্ভব সুন্দর লাগছিল চারপাশটা। ঈদের আনন্দটা এখানে এসে পুরোপুরি বুঝলাম, যেহেতু ঈদ মানে খুশি, সবাইকে খুশি দেখে সত্যি খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম অ্যামিউজমেন্ট পার্কে। এই পার্কটিকে লুনা পার্ক বা আলতন পার্ক নামেও ডাকা হয়। ঈদ থাকাতে অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছিল, পুরো পার্ক জুড়ে মানুষের সমাগম ছিল। পার্কটিতে ফেরিস হুইল, ক্রাশিং কার্স, অক্টোপাস রাইড, গন্ডোলা, আদ্রেনালিন ম্যাক্স, আতল কারঞ্জা, মিনি ট্রেন, ক্রেজি ড্যান্স সহ বেশ কিছু ইন্টারেস্টিং রাইড ছিল। প্রচন্ড ভিড় থাকার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো রাইডই যাওয়া সম্ভব ছিল না। এরপর আমার নেক্সট ডেস্টিনেশন ছিল ইনকা হিস্টোরিক্যাল প্ল্যান্ট্রি। এটা শহর থেকে একটু দূরে ইনকা গ্রামে অবস্থিত। এখানে আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, সো আপনাকে ট্যাক্সি নিয়ে এখানে আসতে হবে। এই গাছটি তুরস্কের সবচেয়ে বড় এবং পুরাতন গাছ, যার বয়স 600-এরও বেশি। 37 মিটার উঁচু এই গাছটিকে একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক এখানে এসে ভিড় করে। এই গাছটির ব্যাস 3 মিটার এবং পরিধি 10 মিটার। এর প্রধান 13টি শাখা রয়েছে, যার পুরুত্ব একটি গাছের কাণ্ডের মতো। পুরো গাছটির নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে, সো আপনি এই গাছটির নিচে বসে এর রূপ বৈচিত্র্য উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফ্ট শপ রয়েছে, যেখান থেকে আপনি এখানকার লোকাল কিছু প্রোডাক্ট কিনতে পারবেন।
বুরসাতে আমার লাস্ট ডেস্টিনেশন ছিল বুরসার গ্র্যান্ড বাজার এবং উলুজামি। ইস্তাম্বুল গ্র্যান্ড বাজারের পর এটা তুর্কির দ্বিতীয় বৃহত্তম বাজার। এই বাজারটি প্রতিদিনই খোলা থাকে, তবে সাপ্তাহিক রবিবার এবং ঈদ ডেগুলোতে বন্ধ থাকে। এ বাজারে রয়েছে হাজারো দোকান ও রেস্টুরেন্ট। মহিলাদের আবায়া থেকে শুরু করে হিজাব, রং বেরঙের কুশন, জায় নামাজ, তসবি, কার্পেট, আতশ ও দৈনন্দিন সব প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে পাবেন। জায়নামাজ, কার্পেট ও পোশাকে তুরস্কের শৈল্পিক হাতের ছোঁয়া স্পষ্ট বোঝা যায়। আমার কাছে এখানে বাজার দর ইস্তাম্বুল থেকে তুলনামূলক কম মনে হয়েছে। অবশ্যই দামাদামি করবেন, যেহেতু ট্যুরিস্ট দেখলে দোকানদাররা একটু বেশি দাম চেয়ে থাকে। এখানে আসলে বুরসার ঐতিহ্য ইস্কান্দার কাবাব বা বুরসা কাবাব কখনই মিস করবেন না। বুরসার গ্র্যান্ড বাজারের সাথেই রয়েছে তুরস্কের ঐতিহ্য উলুজামি বা গ্র্যান্ড মস্ক। শুক্রবার জুমাবার হওয়ার কারণে মসজিদটিতে ছিল উপচে পড়া ভিড়। তুরস্কের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জামাত এলাকা সহ মসজিদটি হল 20 গম্বুজ বিশিষ্ট সুবিশাল ভবন। উলুজামি বা মসজিদটি 1396 থেকে 1400 সালের মধ্যে প্রথম বায়াজিদ দ্বারা নির্মিত হয়েছিল। মসজিদটির গেটে প্রতিষ্ঠাতা লেখা ছিল 1399 সাল। এই মসজিদটিকে সে সময় ইসলামিক স্কলার্সের মতে ইসলামের মক্কা, মদিনা, জেরুজালেম এবং দামেস্কের পর পঞ্চম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোন শহরে নতুন কিছু সুন্দর মুহূর্তের সাথে। সবাই ভালো থাকুন এই কামনায় এখানেই শেষ করছি।